শিক্ষকদের বাধার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা স্থগিত করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম এই তথ্য জানান। তিনি আরও জানান, 6 মে উপাচার্য প্রফেসর এম আব্দুল সোবাহানের মেয়াদ শেষ হবে। 2 দিন আগে সিন্ডিকেট সভা ডাকায় দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজ আপত্তি জানিয়ে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা গেইটে অবস্থান নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে চান। এর আগ থেকেই সেখানে চাকরির দাবিতে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতারা তাদের ঢুকতে বাধা দেন। এ সময় দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় শিক্ষকদের উপাচার্য ভবনে ঢুকতে বাধা দিলে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। এদিকে দুপুর 12টায় শিক্ষকরা উপাচার্যের গেট থেকে শহীদুল্লাহ কলা ভবনের সামনের আম বাগানে গিয়ে সংবাদ সম্মেলন করেন, উপাচার্যের অপসারণ দাবি করেন।